নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। আগমনের সুর আর চণ্ডী পাঠে জমজমাট মহালয়া, গ্রাম শহরে উৎসবের আমেজ। পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ, করোনা আতঙ্ক কাটিয়ে রাস্তায় নামলো মানুষের ঢল। মিশন বসুন্ধরা প্রকল্পের কাজ তুঙ্গে, সোনাই নিমাইপুর পরিদর্শন করলেন ডিসি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শরতের স্নিগ্ধ ভোর যেন অন্যদিনের চেয়ে আলাদা, উৎসবের মেজাজ। ভোর হতে না হতে বাংলার ঘরে ঘরে বেজে উঠল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ। ওই কণ্ঠস্বর শিশির ভেজা বাতাসে ছড়িয়ে দিল দূর দূরান্তে, সবার ঘুম ভাঙল মঙ্গলধ্বনি। আগমনে সুর আর চণ্ডী পাঠে, বুধবার ছিল মহালয়া, উৎসবের আরেক তিথি। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, সন্ধিক্ষণ হল মহালয়া। আকাশের গুমরু চাহেরা সরে গিয়ে সাদা মেঘের ভেলা দেখার সাক্ষী হতে সবার এদিক ওদিক ছোটাছুটি। পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর আরেক মুহূর্ত। কথিত আছে শ্রী রামচন্দ্র লঙ্কা জয়ের আগে এমনটা করেছিলেন। তর্পণের মূল উদ্দেশ্য পিতৃপুরুষদের দান, জল নিবেদন করে পিতৃপুরুষদের আত্মার সন্তুষ্টি করা তর্পণ। অনেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের আত্মায় সন্তুষ্টি প্রদান করেছেন। অন্যদিকে কাশফুলের দোলা উৎসবের মেজাজ অসামান্য অনুভূতির ছোঁয়া লাগাতে এদিক ওদিক ছোটাছুটি করেছেন। সব মিলিয়ে শুরু হয়ে গেল দেবীপক্ষের সূচনা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর দর্শনার্থীদের সমাগম প্রতিটি মণ্ডপে ঘটবে তা আজ করা যাচ্ছে, তবে সরকারের বিধি নিয়ম মেনে চলতে হবে। এক কথায় গত বছর দেড়েক ধরে করোনার প্রতি মানুষের যে ক্ষোভ জন্মেছিল তা ঝাড়লেন মহালয়ার ভোরে। বাধা নিষেধ, করোনার প্রকোপ বা আতঙ্ক সবই পিছনে রেখে বেরিয়ে এলেন হাজার হাজার লোক। বুধবার মাতৃপক্ষের শুরুতে অর্থাৎ মহালয়ার ভোরে শিলচর সদরঘাটে ছিল উপচে পড়া ভিড়। সদরঘাটের দুই সেতু ছিল জনতার দখলে। আবাল বৃদ্ধ বনিতার সবাই মহালয়ার আনন্দে ও মহালয়ার পূজা অর্চনার জন্য ভিড় করলেন, দেবীকে মর্তে আহ্বান জানালেন। শহরের সব জায়গাতে ছিল এক চিত্র, কাক ভোরে সেজে গুজে বেরিয়ে পড়লেন সবাই। শুরু পথ চলা, লক্ষ্য সদরঘাট। শিলচরে যেমন সবাই চান সদরঘাট সেতুতে পৌঁছতে, পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি মহালয়া যে উৎসবেরও আহ্বান। শিশু কিশোর যুবারা বেশি বেরোলো বাজানা প্ররবাও। আবার কিছু লোক চিরাচরিত নিয়মে বা সচেতন হতে রাস্তার ধারের বাড়ির মানুষ গেটে দাঁড়িয়ে দোতলার বারান্দায় বসে মহালয়া উপভোগ করলেন। ঘণ্টা তিনেকের সে কি উন্মাদনা, বেলুনে সেজে ওঠে গোটা শহর। হাতে বেলুন, বাইকে বেলুন, এবার অন্য বছরের তুলনায় কিছুটা বেড়েছে পায়ে চলা মানুষের সংখ্যা। মহালয়ার প্রাতঃভ্রমণ ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বাঙালি অবাঙালি হিন্দুদের সঙ্গে কিছু মুসলমান যুবাকেও দেখা গিয়েছে উৎসবের আনন্দ ভাগ করে নিতে। ঘণ্টা তিনেকের সে কি উন্মাদনা, সদরঘাটে বহু সংস্থা জল, শরবত, চা, বিস্কুট বিলিয়েছে বিনামূল্যে। খাবারের প্রতিটি দোকানে ভিড় ছিল প্রায় উপচে পড়া। তবে পূর্বপুরুষদের স্মরণে যারা বরাক নদীর নানা ঘাটে উপস্থিত রয়েছেন, কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের কাছে, কোলাহল তাদের ছুঁতে পারেনি। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে তর্পণ করেছেন শ্রদ্ধা ভরে। প্রাক্তন পুরপতি তমালকান্তি বণিক মহালয়ার ভোরে সদরঘাটে উপস্থিত হয়ে বলেন, মানুষের আনন্দ দেখে খুব ভালো লাগছে, তবে একটু সচেতন হওয়ার আহ্বান জানান তমালবাবু। শিলচর শঙ্কর মঠ মিশন তথা শিলজুবি শঙ্কর জ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানন্দ ব্রহ্মচারী মহারাজ প্রতি বছরের ন্যায় এবারও মহালয়া উপলক্ষে শ্রী শ্রী চণ্ডী পাঠ করেন। তাকে সহযোগিতায় ছিলেন সুমিত চৌধুরী ও শ্যামল দে। মিশন বসুন্ধরা প্রকল্পে সোনাই রাজস্ব সার্কেলের জরিপহীন নিমাইপুর গ্রামের জরিপের কাজ পরিদর্শন করলেন জেলাশাসক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সুদূরপ্রসারী পদক্ষেপ মিশন বসুন্ধরা কর্মসূচির অধীনে রাজ্যের রাজস্ব ও দুর্যোগ প্রশমন বিভাগ সেকেন্ড অক্টোবর থেকে জমি জরিপের কাজ শুরু করেছে। এই কর্মসূচির অধীনে কাছাড় জেলার সোনাই রাজস্ব সার্কেলের অন্তর্গত পূর্ব ধলাইর মোহনখাল রামমানিকপুর জিপির জরিপহীন গ্রাম নিমাইপুরে জরিপের কাজ চলছে। এই অবস্থায় বুধবার নিমাইপুরে গিয়ে সরেজমিনে জরিপের
কাজ পরিদর্শন করেন কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি। এদিন সোনাই সার্কেল ম্যাজিস্ট্রেট দীপঙ্কর নাথ সহ পাটোয়ারি ও কানগোদের সঙ্গে নিয়ে তিনি জরিপ পরিদর্শন করেন। আজ হাম নিমাইপুর গাঁও ভিজিট কিয়ে হ্যাঁ। ইয়ে হামারে রেভিনিউ ম্যাপ মে নন ক্যাডাস্ট্রাল সার্ভে কে আন্ডার আতা হ্যায়। নন ক্যাডাস্ট্রাল মতলব ইয়াহাঁ পে সেটলমেন্ট অপারেশন শুরু নেই হুয়া, ইয়াহাঁ পে ম্যাপিং নেই হুয়া হ্যায়, সার্ভে নেই হুয়া হ্যায়। তো আজ গুয়াহাটি সে টিম আয়া হ্যায় পলিগন বনানে কে লিয়ে। তো অভি ও পলিগন বনা রে হ্যায় ইস আনসার্ভেড এরিয়া কো। উসকে বাদ ফির হামারা পটওয়ারি সার্ভে করেগা, কিতনে ঘর হ্যায়, কিতনা লোক হ্যায়, কিতনে সালোন সে হ্যায়, উস বেসিস পে ফির ল্যান্ড রেকর্ড সব ঠিকঠাক করেঙ্গে। ये डिजिटल जीपीएस हम फॉलो कर रहे हैं। ये वसुंधरा के अंडर सीएम सर ने ये हर जिले में जहां पे एनसी विलेज अभी भी है उसके लिए भेजे हैं। तो जल्द से जल्द काम करने के लिए हम पूरा कोशिश कर रहे हैं। एंड यहां पे एक फॉरेस्ट विलेज भी है, तो हमने फॉरेस्ट टीम को भी कल बुलाया था ताकि कोई कन्फ्यूजन ना हो। फॉरेस्ट विलेज तो फॉरेस्ट राइट्स के अंडर आता है एंड ये सर्वेड विलेज फिर रेवेन्यू राइट्स के अंडर आता है, उसी हिसाब से हम कर रहे हैं। মিঠুদেব উত্তর পূর্ব সীমান্ত রেলের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী, পাথারকান্দের ব্যস্ততম এলাকার দক্ষিণ রেলগেটের গেটম্যান পদে কাজ করেন। অত্যধিক মাত্রায় নেশা করে রেলগাড়ি আসার প্রায় 40 মিনিট পূর্বে গেট বন্ধ করে নিজের দাদাগিরি প্রদর্শন করায় দুর্ভোগে পড়েন পথ চলতি মানুষ। এমনকি এই ঘটনায় আসতে হলো পুলিশ কর্মীকেও। স্থানীয় জনগণের অভিযোগ, মঙ্গলবার বিকেল 3:20 গেটম্যান মিঠু ট্রেন আসার পর 40 মিনিট পূর্বে গেট বন্ধ করে দেয়। এতে মুহূর্তে রাস্তার দুপাশে থাকা শত শত গাড়ির দীর্ঘ লাইন লেগে যায়, ফলে জনদুর্ভোগ চরম আকারে পৌঁছে। এই যানজট পড়ে জরুরিকালীন পরিষেবার বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স। স্থানীয় জনগণ এর প্রতিবাদ করতে গেলে গেটম্যান মদ্যপ অবস্থায় পাথর ছুড়ে মারে এবং অশ্লীল গালিগালাজ করে বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকারের রেল বিভাগের মতো একটি দায়িত্বশীল বিভাগে নেশাখুর মিঠুকে কিভাবে এই দায়িত্ব দেওয়া হলো এ নিয়ে এদিন চাপা ক্ষোভ পরিলক্ষিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এই ভেবে পরে বিষয়টি পাথারকান্দি থানাকে অবগত করালে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মদ্যপ গেটম্যানকে বাগে আনতে তারা ব্যর্থ হন। একসময় স্থানীয়দের চাপের মুখে পড়ে পুলিশের সহযোগিতায় গেজ খুলে দেওয়ায় হাফ ছেড়ে বাঁচেন দূর দূরান্ত থেকে আজকে পড়া অজস্র যাত্রী সহ রোগীর আত্মীয় স্বজন। আজকে 3:25 আমি এই পাটাগান্ধী রেলগেটে আইসলাম, আওয়ার পরে দেখছি গেট পালাই, তারপরে আমি জিজ্ঞাসি গেটম্যান দেখিতে হইছে ট্রেন কোন জায়গা, এ মাল খাইয়া পুরা বোম আসছে। তারপরে আমি কইলাম দাদা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স আছে, একটু তুলো না আবার ট্রেন লেট আছে, 4টার সময় ট্রেন আয়। তারপরে মানে না, আমার পাথর দিয়ে ডিলা মারিয়া পাল পড়ছে পাথর, আর যা মনে করো তা গাইলায় শুধু আপনার না, আর বেজান মানুষের গাড়িত মারছে, এটা এবারে নাট দিয়ে এটা মারছে, এর বাদে লেনটাও যেসা আনো পেশাবো ঘরে রুবাইয়া, যা মনে করো তা গাইলা আর মানুষের। এরকম হইলে তো হইতো না, ইমার্জেন্সি রুগী আসলো অ্যাম্বুলেন্সও, ইমার্জেন্সি রুগী তারপরে ওখানে লাইন ক্লিয়ার করিয়া বাইপাস দিকে দিয়া অ্যাম্বুলেন্সটা গেছে। আমি মিডিয়া তো কথা চাইতে চাই, ও কথা কইতে চাই আর যে ওটা খিতা হয় আপনারা দেখিয়া দিন। কচি কাঁচাদের খেলার মাঠে কাঁচের বোতল ভেঙে ফেলে দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো থানায়। ঘটনাটি রাঙ্গেরখাড়ি পুলিশপাড়ি এলাকার উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে ঘটেছে। কৃষ্ণপুরের ইএনডি বাঁধ সংলগ্ন মাঠে প্রতিদিন কচি কাঁচা কিশোররা ফুটবল খেলাধুলা করত, কিন্তু মঙ্গলবার আলিমুদ্দিন মজুমদার নামে এক ব্যক্তির নাতির সঙ্গে এক কিশোরীর বচসা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আলিমুদ্দিন মাঠে এসে ওই কিশোরকে মারামারি করেন বলে অভিযোগ। পরে মাঠে এসে বেশ কয়েকটি কাঁচের বোতল ভেঙে ছিটিয়ে দেন, এতে আর মাঠটিতে খেলতে পারছে না কচি কাঁচারা। এ নিয়ে সুবিচার চেয়ে বুধবার রাঙ্গেরখাড়ে পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করেন বিরাজউদ্দিন বড়ভুইয়া নামের এক অভিভাবক। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিরাজ ঘটনাটি তুলে ধরেন, সুবিচারের দাবি জানান। এদিকে পুলিশ অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে। আলিমিয়া মজুমদার নাতি একটা আছে 7-8 বছর বয়সে, তার নাতির লোকে বলে কোনাকামার আর একটা ছেলে বলে তিতার জগড়া জাতি হয়েছে, ওয়ার পরে তাই নাকি ছেলে ঘুরে কিছু মারা ধরা করছেন, 2 হাত্তা পর দিয়েছেন দেওয়ার পরে গেছে কি। তারপরে আমরার পাড়ার যে ছেলেগুলো আসলা তারা তো সব মানে খেলাধুলাত রয়েছেন, তারপরে গিয়া তাইন কিতা করছেন বোতল কয়টা লইয়া গেছেন, বোতলও সার নিয়ে আইন ফিল্টো নিয়ে বাঙ্গিয়া, আর মানে যেরকম মানে সরই বাইন দিন ওরকম মানে বাইন দিয়ে আইছেন মানে বোতলও সার বাচ্চাগুলা মানে এই আমরা সবরে দর্শন হইয়া দরিয়া বলিয়া যে যে মানে আমরা মানে খেলাধুলা কিরকম করতাম,
আর আমরা আউলিয়া টুকু আর কোনো জায়গাও নাই যে বাইচানিতে মানে খালাইবার জায়গা থাকতাম, ওই একটা জায়গা মানে শুকনা জায়গা আসলো, তো যার কারণে বাইচানি উল্লি আমরা এখন করতাম কি আমাদের বোতল সার তো খুঁজে বাইর করা হইতো না সবগুলা, তো আমরা যার কারণে গেরাঙ্গিয়ে তানাকে একটা এফআইআর করছি গিয়ে থান নামে গিয়া, তো তানে পুলিশে বর্তমানে আটক করে নিয়েছে, তো আমরা মানে বাচ্চাগুলো আর আমরা সবাই মানে চাই আমরা ফাড়ার সবাই চাই আর যে আমরা সুবিচারটা চাই, তাই এরকম একটা বয়স্ক মানুষ তাই এরকম একটা অভদ্র কাজ করলে এখানে। হাইলাকান্দিতে পিএইচসি বিভাগের ঠিকাদারদের বঞ্চিত করে একটি সংস্থাকে প্যাকেজ সিস্টেমে জল জীবন মিশনের কাজের বরাদ্দ দেওয়ার খবরে ঠিকাদারদের তোপের মুখে পড়েন হাইলাকান্দি পিএইচসির কর্মকর্তা মেঘা দাস। পিএইচসি ঠিকাদার সংস্থার হাইলাকান্দি জেলা শাখার কর্মকর্তারা বুধবার এখানকার পিএইচসির মেঘা দাসের সঙ্গে দেখা করে তার মাধ্যমে এক স্মারকপত্র বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ারকে প্রদান করেন। স্মারকপত্র দিয়ে সংস্থার কর্মকর্তা আবাচ্ছ উদ্দিন চৌধুরী প্যাকেজ সিস্টেমে একটি সংস্থার হাতে জল জীবন মিশনের 49টির মধ্যে 47টি প্রকল্পের কাজের বরাদ দেওয়ার প্রক্রিয়া বাতিল করে হাইলাকান্দিতে পিএইচসি ঠিকাদারদের কাজের বরাদ দেওয়ার দাবি জানান। হাইলাকান্দি কম্পিউটার স্টুডেন্টের একটা মেমোরান্ডাম আমাদের একজন ইঞ্জিনিয়ার মহাশয় হাতে দিয়েছেন এবং এসে আসলাম আমরা এখন গাড়িপথের হাতে একটা প্রেরণ করবো। যদি আমাদের কথা মতো যদি প্যাকেজগুলারে বাতিল করা হয় না যত আমরা এখন যে রেস্টুরেন্টগুলো কাজ আছে আমরা কাজ বন্ধ করতে বাধ্য থাকবো, কারণ আজকে আমরা দুর্দিনে যেগুলা বাংলা স্কিম পুরোনা স্কিম এগুলারে কাজ করিয়ে নতুন স্কিম করার আশায় সব কন্ট্রাক্টার অপেক্ষা করা, এর মধ্যে চক্রান্ত করিয়া শুনছি উপরমলতা কিয়া প্যাকেজ করা হয়, যদি প্যাকেজ করা হয় প্যাকেজটা বাতিল করা হয় না তে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার চিন্তাধারা করবো। অত্যাধিক বারবারান্ত নিশি কুটুম্বদের সুরক্ষিত নয় রক্ষাকালী মন্দিরও, চোরদের বেপরোয়া কর্মকাণ্ডে গভীর চিন্তাগ্রস্ত করিমগঞ্জের নাগরিকরা। এবার ঘটনা সংঘটিত হলেও করিমগঞ্জ শহর সংলগ্ন শিলচর রোড সরিষা এলাকার রক্ষাকালী মন্দিরে। গতকাল রাতে জাতীয় সড়কের পাশে থাকা মা কালীর মন্দিরে হানা দিল চোরের দল, হাতিয়ে নিয়েছে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ, এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় জনগণ। তারা আরও জানান এই মন্দিরে আগে অনেকবার চুরি হয়েছিল। বুধবার সকালের দিকে স্থানীয় মানুষ মন্দিরে আসলে দেখতে পান মন্দিরের দরজার উপরের কাচ ভাঙা, তখন তাদের সন্দেহ হয়। পরে তারা মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখতে পান প্রতিমার গলার চেইন, নাকের ফুল ও কানের দুল হাতিয়ে নিয়েছে নিশি কুটুম্বদের দল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসতে কিছুটা দেরি হলে পুলিশের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে বিজেপির যুব নেতা দেবদুলাল দাসকে। এদিকে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত চোরদের পাকড়াও করতে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। রক্ষাকালী একটি মন্দির, অনেক পুরনো মন্দির, বিগত কয়েকবার এই মন্দিরে চুরের উপদ্রব হয়েছিল কিন্তু আজ পর্যন্ত ধরা খায়নি। আজ সকালবেলা এই এলাকার জনগণ যখন মন্দিরে আসেন তখন দেখতে পান মন্দিরের উপরের যে গ্লাসগুলো সেগুলো ভাঙা, তারপরে রোডে গিয়ে এখানে চুরি হয়েছে। দেখুন, মায়ের গলায় একটা হার ছিল, কানে দুল ছিল, নাকের একটা ছিল, এইগুলো চুরি করে চুরে নিয়ে যায়। সকালবেলা 6টার সময় সেগুলো দেখা যায় এবং আমাদের যে পার্শ্ববর্তী যে গারদ সেখানে সকাল 7টার সময় জানানো হয়, এখন বেলা বাজার 10টা, এই 10টার সময় এখন আমাদের করিমগঞ্জের পুলিশ এখানে এসেছে। আমি একটা কথাই বলতে চাই, পুরো আসামে পুলিশ পুরো সক্রিয়, সেটা পুলিশকে আমি ধন্যবাদও জানাই, পুলিশে অনেক প্রশংসাও করি, কিন্তু সকাল 7টার সময় ফোন করার পর পুলিশ যদি এত দেরিতে আসে তাহলে কী হবে? তিন ঘন্টা 4 ঘন্টা আমরা অপেক্ষা করছি এখানে বসে, তারপরে আমি না পেরে 9:30 সময় অসিকে ফোন করেছি, তারপরে এরা ওনারা এখানে এলেন। আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করছি যে মায়ের অলঙ্কার যারাই লুট করেছে ওদেরকে যেন ধরা হয় এবং উপযুক্ত শাস্তি যেন ওদেরকে দেওয়া হয়। দেখুন, শহরে ঘন ঘন চুরি, এই এক মাসের মধ্যে প্রায় 5-6টা চুরি। মহালয়ার পুণ্যলগ্নে করিমগঞ্জের রাজপথ ফের কাঁপালো সারা ভারত কৃষক সভা ও সিআইটিইউ যৌথভাবে দাবি দেওয়া নিয়ে তাদের রাজপথে নামা। বিশেষ করে অসমের শিবঝাড়ে বেদখলদারীদের উপর পুলিশের গুলি চালনা তথা উত্তরপ্রদেশের লখিমপুর খেলিতে কৃষকদের পিষ্ট করে মারা দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানানো হয়। শহরের কালীবাড়ি রোড স্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন ধর্না শেষে এসে শেষ হয় মিছিল। স্লোগানে স্লোগানে সরগরম করে তোলা হয় গোটা চত্বর। প্রতিবাদ কার্যক্রম শেষ করে জেলা শাসকের হাত দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকপত্র প্রেরণ করা হয়। যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় ইতিহাসের পাতায়
যে হিটলারি জমানার কথা, যেখানে সংখ্যালঘু মানুষরা দীর্ঘদিন ধরে এনআরসি সহ ভোটার লিস্টে নাম আছে, এনআরসিতে নাম আছে, দীর্ঘ 50-60 বছর ধরে এখানে বসবাস করছেন, তাদের উপর নির্মমভাবে অত্যাচার সংগঠিত করেছে। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবার উপর পুলিশি নির্যাতন তারা চালিয়ে গেছে এবং উচ্ছেদ সংগঠিত করেছে, ঘরবাড়ি সব ভেঙে দিয়েছে। আমরা স্টেটমেন্টগুলো পেয়েছি, আমাদের নেত্রী বৃন্দা করাত এখানে এসেছিলেন, তার কাছ থেকে স্টেটমেন্টগুলো আমরা জানতে পেরেছি। আমরা জানতে পেরেছি সাংসদের একটা টিম এসেছিল শ্যাম ভট্টাচার্য কলকাতার, তাদের নেতৃত্ব একটা টিম এসেছিল, তারাও বলেছেন যে এটা ব্রিটিশ আমলের যে শাসন ব্যবস্থা অত্যাচার অন্যায় এটাকে স্মরণ করিয়ে দিয়েছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তারই প্রতিবাদে সারা ভারত কৃষক সভা, তার প্রত্যেকটা জেলা কমিটি প্রত্যেক দিন তারা প্রতিবাদ আন্দোলন। অটোরিকশার ফিটনেসের জন্য জালাজুড়ে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। জেলা পরিবহন বিভাগের সামনে অটোচালকদের উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছিল পরিবহন আধিকারিক সহ সংস্থার কর্মকর্তাদের। এমন অবস্থায় একটি দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সংস্থার কর্মকর্তারা জেলা পরিবহন বিভাগকে সহায়তা করার সিদ্ধান্ত নেন এবং 20 দিন যাবত নিঃশর্ত সেবা প্রদানের দরুন অটোর ফিটনেস দেখার সময়সূচি সপ্তাহে 3 দিন ধার্য করা হয়। বর্তমানে সমস্যার সমাধান হয়ে যাওয়ায় বিভাগীয় কর্তৃপক্ষের তরফে বুধবার সংস্থার সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানানো হয় এবং অটোরিকশা সমন্বয় কমিটির তরফে আগামীতেও জেলা পরিবহন বিভাগকে সহায়তার হাত বাড়িয়ে দেবে বলে এদিন আশ্বাস দেন সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। ওনার সঙ্গে আলোচনার মাধ্যমে প্রতি সোম বুধ শুক্র 3 দিন করে প্রতিষ্ঠি করে অটোরিক্সা উনি ফিটনেস দিবেন, সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা সিস্টেম করে দিয়ে ওনাকে উনি আজকে দীর্ঘ 15 দিন থেকে আজকে আমরা দেখলাম, আজকে আমরা এই আমাদের এই যে আমরা শ্রমদান করেছি সে থেকে আমরা নিষ্কৃতি নিলাম, কারণ এখন একটা সিস্টেমে পড়ে গেছে। উনি আজকে আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন যে আমরা এসে যে ওনাকে একটা বিরাট কেস এবং জঞ্জাল থেকে একটা শৃঙ্খলা করে দিয়েছি এবং যে সময় আমাদেরকে আমরা বলেছি আমাদেরকে দরকার পড়বে আমরা আসবো আপনাকে সাহায্য করব। আমরা প্রত্যেক অটো চালকদের আমরা এবং অটো সদস্যদের আমরা জানিয়ে দিতে চাই আপনারা নির্ভয়ে এখন অটো নিয়ে আপনারা দ্বিতীয় অফিসে আসুন, আপনাদের বৈধ কাগজপত্র ঠিক করতে আসুন, কোনো মিডিলম্যান লাগবে না, কোনো কিছু লাগবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের এই আমরিক দ্বিতীয় মহাশয় এবং এমবিএ মহাশয় ওনারাও স্বেচ্ছায় আমাদেরকে যে সুন্দরভাবে কাম করে দিচ্ছেন, মাঝের কোনো মিডিলম্যানের কোনো দরকার নেই, কাজে আপনারা এগিয়ে আসুন, আমাদের কাজ এখন সুস্থ সুন্দরভাবে হচ্ছে। আমরা এই 15-20 দিন আমরা প্রদীপ দাস এবং আমরা 2 জন মিলে যে আমরা একটা সুশৃঙ্খল করে দিয়েছি তার জন্য আমাদের আজকে অসংখ্য ধন্যবাদ দিয়েছেন আমাদের মাননীয় এমবিএ মহাশয় বাহারুল ইসলাম। তো ওদেরকে সুন্দরভাবে একটা সিকুয়েন্সে ডেইলি 20-20 জনকে দিয়ে পাঠিয়েছেন এবং আমরা ফিটনেস ইস্যু করেছি। তো এই মুহূর্তে ওরা অটোরা সবাই জিনিসটা বুঝতে পেরেছে, ওরা নিজে থেকেই আসছে 15-20 জন করে, তো সুন্দরভাবেই চলছে ফিটনেসের। তো সেক্রেটারি হিসেবে ওরা প্রথমে জিনিসটাকে সুন্দর করে একটা সিকুয়েন্সের মাধ্যমে করে দেওয়ার জন্য আমি ওদেরকে। মঙ্গলবার উধারবন মণ্ডপ কংগ্রেস এক সাংবাদিক সম্মেলন ডেকে পল্লব সিং যাদব ও রজত রায়কে বিজেপির দালাল বলে এবং উনাদের কংগ্রেসের সদস্যপদ নেই বলে সম্বোধন করা হলো। বুধবার পল্লব সিং যাদবের সমর্থকরা উধারবন্দের আরকাটিপুরে এক সাংবাদিক সম্মেলন করে উধারবন মণ্ডল কংগ্রেসের নেতাদের হুমকির সুরে বলেন, আগামী 48 ঘন্টার ভিতরে যদি পল্লব সিং যাদব ও রজত রায়কে বিজেপির দালাল প্রমাণ না করা যেতে পারে তাহলে উনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে। আজকে অতদিন ধরিয়া আমরা কংগ্রেস করলাম, ছাত্র জীবন থেকে কংগ্রেস করলাম, এনএসআই থেকে আমরা কংগ্রেস করলাম, যুব কংগ্রেস করলাম, আমরা সব কিছু কংগ্রেস করে আজকে সেবা দলের আমি একটা জেনারেল সেক্রেটারি আসলাম ডিস্ট্রিক্টের। আমার প্রশ্ন জিজ্ঞানি হর কি আমি কংগ্রেসের মেম্বার কি না, আপনি দেখাইতে পারব আমি কাগজ দেখুন 2019 ইংরেজিতে আমি ব্লক কংগ্রেসের মধ্যে জেনারেল সেক্রেটারি ছিলাম সেবা দল ইয়ং ব্রিগেডের নামে, দেখুন আপনার এখানে সিগনেচার দেখতে পারবা আমার নামের
এবং পল্লব সিং যাদবের নামে আপনি আসাম এপিসিসি খোঁজ খবর নিয়ে দেখুন কি আমরা পোর্টফোলিও আসলাম কি আসলাম না, আমি কংগ্রেসের জন্য কাজ করলাম কি করলাম না, একটাও ফটো তারা বাইর করিয়া দেখাও কোন বিজেপির সাথে আমরা মিলিয়া কোন মিটিং করলাম, আমরা কংগ্রেসের বিরোধিতা করলাম, আমরা কংগ্রেসের আদর্শ, আমরা কংগ্রেসের নীতি, আমরা এটার উপরে বিশ্বাস করি, আমরা কংগ্রেসের কোনো অভিভাবককে দেখি না, আমি অভিভাবক দেখি আমরা কংগ্রেসকে কোনো ভালো পাই না, আমরা কংগ্রেসের নীতি ভালো পাই, কংগ্রেসের যে বিচারধারা আছে, কংগ্রেসের যে চিন্তা আছে, এই চিন্তার উপরে আমরা যে নবপ্রজন্মগুলা প্রসাহিত হয়ে আমরা কংগ্রেসের জন্য কাজ করি। আর আজকে আমাদের মতো যুব নেতাদেরকে যেখানে রাহুল গান্ধী এবং ভূপেন বোরা স্যার যেখানে আমার নবপ্রজন্মকে উৎসাহ দিয়া আর এখানে আমরা ডিপ্রাইভ করা হর, তো আপনারা বিচার করবেন কে বা কাহারা বিজেপির এজেন্ট আছে কইয়া। ডলু হাতিছড়া ঐতিহ্যবাহী বনদুর্গা মন্দিরে যজ্ঞের মধ্যে দিয়ে সূচনা হলো নবরাত্রি উৎসবের। মন্দিরে সেবায়ের দুর্গাপূজোর দিনগুলোতে সবাইকে বনদুর্গা মন্দিরে আমন্ত্রণ জানান। পাশাপাশি মূল মন্দিরের পুরাতন ভবনটির পুনরায় সংস্কারে শ্রদ্ধালুদের সহযোগিতা কামনা করেন। সরকারের অসম দর্শনে আবেদন জানিয়ে কোনো অনুদান না পাওয়ায় আগ্রহী শ্রদ্ধালুদের সহযোগিতা আবশ্যক বলে জানানো হয়। নিবাসী সীতারাম গোস্বামী, আমার হাতিছড়া মন্দির এবার বনদুর্গা মন্দির বাসস্থগিত করতে পারলাম না, কিন্তু দুর্গাপূজার সময় আমরা একটা পূজা দিব মনে করেছি, কিন্তু এই যেভাবে নিত্যদিন পূজা হয় সেভাবে আমার নিত্যদিন পূজা হবে। আর আমি নতুন একটা নির্মাণের মন্দিরের আমি সবার সঙ্গে একটা সাহায্য চাইছি, যে এই মন্দিরে যে দেখা যাচ্ছে সেই মন্দিরটা আমি বড় করে মানে করার চেষ্টা করছি, যদি ভক্তজন আমায় সবাই যত কিনছি আমাকে সাহায্য করিও, কিন্তু এইখানে তো অন্য কিছু থেকে আমাদের পয়সা আসে না, যে ভক্ত দ্বারাই যে কাজ কাম হয়েছে মন্দিরে সে আমাদের ভক্ত দ্বারাই হয়েছে, সেই জন্য সবাইকে আমার এই কথা রইল। আর দুর্গাপূজার অষ্টমী নবমী দশমী আমাদের ষষ্ঠী থেকে শুরু হয়েছে, এই যে মহালয়া আজ যে আমার মহালয়া যে আজ মহালয়া থেকে আমার যজ্ঞ সম্পূর্ণ হয়েছে এবং যজ্ঞ করলাম এবং ভক্তজনকে সেবা গ্রহণ করলো, আর সবাই এখন সবাই প্রসাদ নিয়ে করে ফলদল নিয়ে করে যাত্রা করছে। আর আমাদের এখানে যে কোনো মানুষ আসুক আমরা সবাইকে সমানভাবে দেখে যাই, আর যদি কোনো কিছু সাহায্য করতে লাগে তো স্বেচ্ছায় আমার হাতে দান করতে লাগবে, অন্যজনকে কোনো কিছু দান করার দরকার নেই, যেটা কিছু দান করবে সেটা আমার হাতেই আসে দান করবে বলিয়া বনদুর্গা মাতা কি। উধারবন্দের কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপূজো এবারও যথারীতি অনুষ্ঠিত হবে। এইবার থাকছে আকর্ষণীয় 8 ফুট উচ্চতার মুগ ডাল ও মুসুরি ডালের প্রতিমা। প্রতিমা তৈরি করেছেন কলকাতার 7 জন সনাম ধন্য মৃৎশিল্পী। মণ্ডপে কোভিড প্রটোকল মেনে দর্শনার্থীদের প্রবেশ করতে হবে। দর্শনার্থীদের কোভিড সার্টিফিকেট ও মাস্ক থাকা বাঞ্ছনীয়। মহাপ্রসাদ ওয়ান টাইম প্যাকেট করে দেওয়া হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এইবারে যে মূর্তির আমাদের বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে মুসুরি ডাল এবং মুগ ডাল দিয়ে কারুকার্য করা হবে মূর্তিতে, এবং মণ্ডপের ভিতরে কারুকার্যগুলা ওই ডাল দিয়ে থাকবে। দর্শনার্থীদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সরকারের এসওপি মেনে আপনারা যখনই আসবেন পরিদর্শন করতে আপনারা ভ্যাকসিন সার্টিফিকেট প্রত্যেকের সঙ্গে আনবেন, ওইটার উপরে সরকারি ভাবে বেশি গুরুত্ব দিয়েছে, তাই আমাদের পূজামণ্ডপের বরণকে আপনারা থাকবেন, ওনারা সরকারি মতে ওনারা পরীক্ষা করে তারপর মণ্ডপে প্রবেশ করার অনুমতি দিয়েছেন, তাই সবাইকে আমরা অনুরোধ করবো আপনারা ভ্যাকসিন সার্টিফিকেটটা সঙ্গে আনবেন। আর তাছাড়াও আমাদের এখানে থাকবে মাস্ক, অবশ্যই প্রত্যেকে আমরা এখনও নিয়ে চলি, তো কোনো মাস্ক পরিধান করতে ভুলবেন না, যদি কেউ ভুলে থাকেন আমাদের মণ্ডপে ব্যবস্থা থাকবে, ভলান্টিয়ারদের কাছ থেকে মাস্ক নিয়ে নেবেন, স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে আমাদের এখানে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আগমনের সুর আর চণ্ডী পাঠে জমজমাট মহালয়া, গ্রাম শহরে উৎসবের আমেজ। পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ, করোনা আতঙ্ক কাটিয়ে রাস্তায় নামলো মানুষের ঢল। মিশন বসুন্ধরা প্রকল্পের কাজ তুঙ্গে, সোনাইর নিমাইপুর পরিদর্শন করলেন ডিসি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।